সবাইকে আমন্ত্রণ চব্বিশ ঘন্টায় আপনাদের সাথে আছি আমি মির হাসান আর আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি রাজনীতির গতিপথ আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর বদিউল আলম মজুমদারকে তিনি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক আপনাকে স্বাগত জানাচ্ছি চব্বিশ ঘন্টায় আমাদের সাথে আছেন ডক্টর মিজানুর রহমান তিনি উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনাকেও স্বাগত চব্বিশ ঘন্টা আছেন আমাদের সাথে মহিউদ্দিন আহমেদ তিনি লেখক এবং গবেষক যেহেতু আলোচনায় বিষয়বস্তু রাজনীতির গতিপথ আশা করি নানান বিষয়গুলো আমাদের সাথে চলে আসবে এবং প্রসঙ্গক্রমে এটাও আসবে যে সাম্প্রতিক নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগে যে টানা পড়েন সেই তো অবশ্যই আমাদের মনে হয় আলোচনার মধ্যে চলে আসবে এই রায়টি নিয়ে যে ধরনের প্রতিক্রিয়া আমরা ক্ষমতাসীনদের মধ্য থেকে দেখতে পাচ্ছি পাশাপাশি বিরোধী দল যে বিষয়ে আলোচনাটা কিন্তু সামনে নিয়ে আসছে এমন একটা বাস্তবতায় আপনারা কি মনে করেন সামনের দিনের রাজনীতি আদালত কেন্দ্রিক হয়ে যেতে পারে বা আদালত থেকে আরো অনেক প্রসঙ্গগুলোকে সামনে আসতে পারে যেমন ধরেন দশম সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের যে রায় আছে সেটার নিয়ে আপিল অথবা বলা যাইতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ আল্লাহ মজুমদার অনেক ধন্যবাদ আমি আপনি যে যেই সব সম্ভাবনার কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউর এবং নির্বাচন নিয়ে যে মামলাটা হয়েছে বাইজ ওই মামলায় আমি কিন্তু আমি কেস কেউ আচ্ছা আমি একজন নন লয়ার হিসাবে আমাকে আদালত নিয়োগ করেছিল তো আমি কোনো সম্ভাবনা দেখি না এগুলো অন্তত অদূর ভবিষ্যতে অন্তত আমাদের মাননীয় প্রধান বিচারপতির এইটা ওনার মেয়াদ শেষের আগে আমি কোনো সম্ভাবনা দেখি না উনার মেয়াদে সম্ভাবনা দেখছেন না আমি হ্যাঁ আমি আমার মনে হয় না এবং ভবিষ্যতে কি হবে তা কারণ এখন তো ওই যে সবারই মনে এই প্রশ্ন যে যেহেতু আদালত নিয়ে এরকম প্রশ্ন তো এবং নির্বাহীবাহক আদালত এবং আমাদের আইনসভার মধ্যে একটা টানাপোড়ান চলছে তো অনেকেরই আশঙ্কা কিংবা অনেকেরই ধারণা অনেকেরই স্পেকুলেশন যে এরকম একটা কিছু ঘটতে পারে তো আমি এরকম কোনো সম্ভাবনা দেখি না ডক্টর মিজানুর রহমান আপনি কি দেখেন এর মধ্য দিয়ে আর আরেকটা জিনিস আমাকে যোগ করবেন আমি এটা জানতে চাইবো যে ক্ষমতাসীনদের যে প্রতিক্রিয়াগুলো দেখছি সর সংশোধনী নিয়ে এটা কি খুব বেশি পরিমাণ মনে হচ্ছে নাকি যা প্রতিক্রিয়া দিচ্ছে সেটাই স্বাভাবিক ছিল না প্রথমে বলি এটা তো একটা সংশোধন কি বাতিল করা সংক্রান্ত রায় তো রায়টা নিয়ে আসলে খুব কমই আলোচনা পর্যবেক্ষণটা নিয়ে রায়ের চেয়ে বেশি হল বিচারপতিরা আট নশো পৃষ্ঠা রায় লিখেছেন এর মধ্যে প্রধান বিচারপতি চারশো ছয় পৃষ্ঠা না কত পৃষ্ঠা লিখেছেন ওর মধ্যে যেগুলো এই মামলার সাথে অনেক বিষয় ছিল যা একেবারেই সম্পর্কিত না অপ্রয়োজনীয় সেই কথাগুলো এনে বিতর্ক যেটা সৃষ্টি হয়ে গেছে সেটা কিন্তু রায় নিয়ে কারণ একশো সতেরো সিয়ানো বলেন এই যে বিচারপতি অবসরণ ক্ষমতা সংসদের কাছে থাকুক প্রেসিডেন্টের কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এগুলোর কোনো অ্যাপ্লিকেশন বাংলাদেশে কখনো হয়নি গত পঁয়তাল্লিশ বছরে অনেক বিচারপতি যাদেরকে মানে জেলে পাঠানো উচিত ছিল সেই বিচারপতি পালিয়ে গেছে ঘুষ খাইছে বহু ঘটনাই তো আছে দেশে বিচারপতিদের নিয়ে তো এগুলো কোনোটারই অবিসংস যেটা করা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই বলেন অথবা সংসদের মাধ্যমে কোনোটাই কখনো হয়নি অর্থাৎ এই আইনটার তেমন কোন এমপ্লিকেশন নাই আমি এখনো বলি এখন এটা কি অবস্থায় আছে এই নিয়ে বিতর্ক আছে আদৌ এখনো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অটোমেটিক রিভাইভ হয়েছে কিনা ইতিমধ্যে প্রধান বিচারপতি একটা মিটিংও করে ফেলছেন এগুলো নিয়ে বিতর্ক যতই করেন না কেন আসলে এগুলোর কোনো ইমপ্লিকেশন নাই মূল বিষয়টা আসছে রায়ের দিতে গিয়ে যে অমৃতক্রমে যেসব কথাগুলো বলা দরকার ছিল এর বাইরে গিয়ে একেবারে মনে করেন যারা হয়তো এই মামলার একেবারে পক্ষই না স্পিকার অথবা মানে বলা হয় সংসদের যে এটা সে কনফিউশন তৈরি করা এগুলো অনেক ঘটনায় আছে যেগুলো প্রয়োজন ছিল না আর এগুলো অতি কথনের তো আমি মনে করি না আমি বদলুল মুজিবুর একমত যে এটা একটা রায়ের প্রেক্ষিতে যে ধরনের একটা প্রতিক্রিয়া উত্তেজনা যেগুলো আমরা দেখছি এটা মনে হয় আস্তে আস্তে প্রশমিত হবে আর কি ইতিমধ্যে হয়তো কিছুটা লক্ষ্য করে গেছে কিন্তু সবচেয়ে জটিল এবং দুর্ভাগ্যজনক একটা বিষয় যেটা রয়ে গেছে সেটা হচ্ছে একজন যখন কেউ একদম সাংবিধানিক সর্বোচ্চ পদের অধিষ্ঠিত থাকে এখন তার বিরুদ্ধে যখন একটা চ্যানেলে টিভিতে সোশ্যাল মিডিয়াতে টাকা পয়সা সংক্রান্ত চেক দেখানো হচ্ছে ওনার নামে চেক জমা হয়েছে চার কোটি টাকার ওনার এ এর নামে ষাট লক্ষ টাকার এইগুলোর শুরু কিন্তু হইতে হবে এগুলো ওনাকেই করতে হবে হয় সব পুরো টেলিভিশন সহ যারা যারা এইগুলো প্রচার করছে তাদেরকে ডেকে নিয়ে বলতে হবে হয় প্রমাণ করো অথবা সবাইকে জেলে এটা যদি না করেন তাহলে জাতি কিন্তু এই সন্দেহটা থেকেই যাবে যে এত ছোটখাটো বিষয় নিয়ে সমুটো হয় অনেক কিছু নিয়েই হয় একটা টেলিভিশন চ্যানেলে যখন তার একবারে সর্বোচ্চ শাসনতান্ত্রিক একটা রেকিনেবল হয় সাংবিধানিক পদে একটা লোক যিনি থাকেন তারে দায়িত্ব হচ্ছে এটা হয় প্রমাণ করা যে এগুলোর সাথে আমার ইনভলভমেন্ট নাই আর যদি এটা যদি সতিসতি হয়ে থাকে তাইলে তো না হয়ে থাকে তার বিরুদ্ধে কুছর ওঠানোই সম্ভব তো দেখা দিতে পারবে কুছর ওঠানো হলে তো আপনি কন্টেম্পট অফ কোর্টের মামলা আছে বহু কিছু আছে সমুট আপনি ডেকে আনতে পারেন কুৎসরটন হলে কি আপনি বসে থাকবেন তো এটা তো বলতে হবে আমাদের দেশে আইনে প্রচলিত আইনে কারোর বিরুদ্ধে কুৎসরটন না করলে কেউ যদি মিথ্যা তথ্য প্রচার করে এগুলো শাস্ত্রে বিধান্ত সংবিধানই আছে তো সেটা যদি আপনি না করেন তাহলে কিন্তু জিনিসটা হবে জাতিরকে সারা জীবন এটা পছন্দ একটা চিহ্ন থেকে যাবে হয় এই টাকা পয়সার লেনদেনটা সত্যি সত্যি ঘটছে এটা বৈধ হোক অবৈধ হোক আর নালে ওনাকেই প্রমাণ করতে হবে যে হ্যাঁ না এরকম কিছু ঘটেনি আদালত কিন্তু এটা আজীবনের জন্য থাকবে সংশোধনী সংবিধান এটা সেটা এগুলো হবে কিন্তু মানুষের মনে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা একটা লোক সম্বন্ধে কিন্তু ধারণাটাকে অস্পষ্টই থেকে যাবে এটা ওনাকেই ক্লিয়ার করতে হবে তো এই 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 লোকটাকে নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে সেটা তো আমরা জানি নাইনটি সিক্স যেমন সমতা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় তিনি নিয়োগ পাওয়া এবং তাকে নিয়ে এখন রায়টা বা রায়ের পর্যবেক্ষণগুলো তার ক্ষমতাসীনদের পছন্দ হয়নি বলে তো এই বিষয়গুলো সামনে আসছে যাই হোক মহিউদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাইবো চাইব তো প্রথমে জিজ্ঞেস করেছিলাম বদলদারের কাছে এবং ডক্টর মিজানুর রহমানের কাছে যে সামনে যে দুটি বিষয় আসতে পারে বা সম্ভাবনার কথা বলছি এর দুটো আসলেই প্রাসঙ্গিক পাশাপাশি ডক্টর মিজানুর রহমান যে বলছিলেন যে পর্যবেক্ষণে অনেক কিছু অপ্রাসঙ্গিক বিষয় এসেছে তার পর্যবেক্ষণটা কীভাবে দেখেন ধন্যবাদ এই বিষয়টা বেশ কিছুদিন যাবৎ জন আলোচনায় আছে এখন গত কয়েকদিন যাবৎ রোহিঙ্গা ইস্যুর আড়ালে চলে গেছে এই বিষয়টা এবং হয়তো পরবর্তীতে আরও নতুন নতুন কিছু ঘটনা ঘটবে এবং আমরা তো অতীতের অনেক কিছু মানে ভুলে গিয়ে নতুন কিছু নিয়ে আবার মানে চায়ের টেবিলে ঝড় তুলি তো এখানে আমি যে বিষয়টা বলবো যে একদল মানুষ মনে করছেন এবং তার পেছনে যথেষ্ট যুক্তিও আছে যে অ্যাপেলেট ডিভিশন আমি অ্যাপেলেট ডিভিশনই বলবো আলাদা করে আমি প্রধানমন্ত্রী বিচারপতির কথা বলবো না কারণ তারা একসাথে রায়টা দিয়েছেন যে তারা তাদের সীমানা অতিক্রম করেছে। এবং এতে সংক্ষুব্ধ হয়েছে সরকার নির্বাহী বিভাগ জাতীয় সংসদের অনেকে এটা বলছেন এবং কিন্তু একটা জিনিস আমি সব এক একজন তো এক এক রকম করে কথা বলেন তবে প্রধানমন্ত্রীর কথা আইন মন্ত্রীর কথা বা অ্যাটর্নি জেনারেলের কথা শুনলে যেটা মনে হয় আমি তাদেরকেই সিরিয়াসলি নিব আমি ওই হাসান মাহমুদ বা কামরুল ইসলামকে সিরিয়াসলি নেব না নেওয়ার কোনো কারণ নাই তাদের কথায় মনে হচ্ছে যে রায় নিয়ে তাদের যতটা না ইয়ে খুব তারা রায়টা তাদের এই রায় কাম্য ছিল না তবু তারা রায় নিয়ে তেমন প্রশ্ন তোলে না তাদের প্রশ্ন তুলেছেন তারা এই পর্যবেক্ষণগুলো নিয়ে এবং তারা এটাও বলেছেন যে বিশেষ করে আইনমন্ত্রী তো এটা প্রেস কনফারেন্স করেই বলেছেন যে তারা রিভিউর জন্য আবেদন করবেন অর্থাৎ তিনি এটা স্পষ্ট করেছেন যে রায় নিয়ে তাদের শ্রদ্ধা বোধ আছে সুপ্রিম কোর্টের প্রতি তাদের ইয়ে আছে কিন্তু তাদের এই যে অনেক প্রশ্ন আছে এবং তারা এটা নিয়ে রিভিউর জন্য তারা আবেদন করবেন সেটার প্রস্তুতি নিচ্ছেন এরকম কথা তারা প্রকাশ্যেই বলেছেন আমি সাক্ষাৎকার পড়লাম বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের এবং সাক্ষাৎকারটা পরে আমার মনে হলো এটা দীর্ঘ সাক্ষাৎকার আমার কাছে ওনার কথাবার্তা খুবই আমি বলবো যে ভারসাম্যমূলক মনে হয়েছে তো যাই হোক তো অনেক ক্ষেত্রেই আমার মনে হয়েছে একটু ওভার রিয়াকশান হচ্ছে এবং প্রধান বিচারপতিও অনেক সময় আমরা দেখি যে বেশ ভোকাল অনেক ব্যাপারে যেটা এর আগের প্রধান বিচারপতিদের ক্ষেত্রে আমরা দেখিনি তবে একটা কথা এটা যে আমরা যখন মানুষের সাথে কথাবার্তা বলি বা অনেকেই কিন্তু আবার এই কথাও বলেন যে এতদিনে আমরা একজন সাহসী বিচারপতি পেয়েছি এবং বিচার বিভাগ একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে। এই কথাগুলো কিন্তু আলোচনায় আছে এখন আমাদের দেশে যেটা হয়েছে সব ব্যাপারে তো একটা পলিটিক্যাল ডিভাইস আমরা দেখি আমার মনে হয় অনেকেই হয়তো রায় পড়ে তারপরে প্রতিক্রিয়া জানিয়েছেন এটা মনে হয় না বিশেষ করে বিএনপি নেতারা রায় তো পড়েছেন বলে আমার মনেই হয় না কারণ পড়লে তারা এই রায়টাকে এইভাবে ওয়েলকাম করতে পারতেন না কারণ ওই রায়ে তাদেরকে যথেষ্ট হ্যাঁ বলা হয়েছে তো সুতরাং এটা নিয়েও রাজনীতি হচ্ছে এবং স্বাভাবিকভাবেই বিএনপি যা বলবে আওয়ামী লীগ তার বিপরীতে একটা কথা বলবে বা আওয়ামী যা বলবে বিএনপি ঠিক তার উল্টোটা বলবে এটাই আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি আমার ধারণা এই লড়াইয়ে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ আলটিমেটলি কেউই জয়ী হবে না এবং এই লড়াইটা এইভাবে

যেভাবে রায় আছে সেভাবে আমরা কোট করি বলে মনে হয় না যে একক নেতৃত্বে দেশ স্বাধীন হয় নাই এরকম কথা রায় আছে বলে আমি শুনি নাই ফ্রেজিংটা অন্যরকম রকম জন্যই বলি আর কি তো কথা যেটা হলো যে বেশিরভাগ মানুষ তো রায়টা পড়েনি পড়বেও না আমরা সংবিধান নিয়ে যত কথা বলি এই দেশের মেজরিটি মানুষ সংবিধান চোখেই দেখেনি বাড়িতে রাখা তো দূরের কথা তো সুতরাং এই রায়ও সবাই পড়বে না যারা পড়বে

যে একটা রায় কি রায় রায় হয় যে দুটো পক্ষ থাকে দুইটো পক্ষ উপস্থাপন করে এবং বিচারপতিরা এই দুটো পক্ষের যুক্তিগুলো এবং এমএস কুদের যুক্তিগুলো উনি ওগুলো পর্যালোচনা করেন খণ্ডন করেন এবং খণ্ডন করে একটা অবস্থান নেন তো অবস্থান নিয়ে তার রায়টা দেন তার ওই উপসংগারটা নেন তো এখন যেটা হয়েছে আমি রায় পড়ে যেটা বুঝলাম আমাদের আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল তার এবং ডিপটি অ্যাটর্নি জেনারেলের যে উপস্থাপন এটা মূলত ছিল রাজনৈতিক এবং ওনার আইনগত যুক্তি অত্যন্ত দুর্বল ছিল আমি আমি ওই যে শ্রদ্ধার সাথে বলতে চাই উনি বলছেন যে এটা নীতি নির্ধারণী নীতি নির্ধারণী সিদ্ধান্ত এখানে আদালতের কিছু নাই কিছু করার নেই এই যে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা তুই তাহলে এই হাজার হাজার বছরের ইতিহাস শত শত বছরের ইতিহাস যে সেপারেশন অফ পাওয়ার্স এবং জুডিশিয়ারির ক্ষমতা তো এই পুরো জিনিসটাই অস্বীকার করা হয় তো ওনার খুব অত্যন্ত দুর্বল ছিল এবং তিনি এটা কাটিয়ে উঠেছেন যে উনি রাজনৈতিক বক্তব্য দিয়ে এবং শুধু রাজনৈতিক বক্তব্য নয় উনি এবং ডেপটি অ্যাটর্নি জেনারেল ভেরি অ্যাগ্রেসিভ ছিলেন ওনারা আক্রমণাত্মক ছিলেন তো এই যেহেতু এইসব যেই সব যেহেতু এবং রায়তে বলা আছে যে ডেপটি অ্যাটর্নি জেনারেল তো কয়েকজন এমি সম্পর্কে অত্যন্ত অত্যন্ত রিজেন্টফুল বক্তব্য দিয়েছেন এবং বিচারপতিরা বলেছে প্রধান বিচারপতি হিউ আর শকড এনিওয়ে তো এই তো এইসব এই প্রেক্ষাপটে কিন্তু এইসব বিষয়গুলো আলোচনা এসছে তো উনি তাকে আক্রমণ করে যেই যুক্তিতে ওই কথাগুলো ওখানে নাই যেমন ওখানে নাই যে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর অবদানকে খাটো করা হয়েছে কিংবা ওখানে আমাদের সংসদকে অকার্যকর কিংবা সংসদকে অপরিপক্ক বলা হয়েছে ওখানে যেটা বলা হয়েছে যে যে সংসদীয় গণতন্ত্র অপরিপক্ক সংস সংসদীয় গণতন্ত্র কি প্রেক্ষাপটে আদালতে যখন যখন প্রথম হয়। তখন এরপরে যে যেই রকম ভাষায় সংসদে এ নিয়ে আলোচনা হয় তার প্রেক্ষিতে এবং উনি বলেছেন তারপরে বলেছেন যে এটা সংসদীয় গণতন্ত্র অপরিপক্ক এবং আমাদের কয়েকটা টার্ম এটা অনুশীলন করতে হবে যাতে আমাদের পরিপক্কতা আসে এটা ওনার কথা নয় আমি ওনার সাথে একমত এগুলো এগুলো আমার মনে হয় বহু মানুষের ধারণা যে আমাদের সংসদ তো বর্তমান সংসদ অকার্যকর আমাদের সংসদ খুব কম সংসদে কার্যকর ছিল দুর্ভাগ্যবশত আর বঙ্গবন্ধুর কথা উনি উনি একাধিকবার বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা এবং ওনার ওনার কথাটা ছিল যে জাতির পিতার যে সোনার বাংলার স্বপ্ন এটা বাস্তবায়নের পথে সবচেয়ে বাধা আমিত্ব আমিত্ব বাংলাদেশ শুরু হয়েছে আমরা দিয়ে ঘোষণা শুরু হয়েছে আমরা দিয়ে এখন আমিত্বে চলে এসছে আমিতে এবং উনি ওনার আফসোস হলেও যে বঙ্গবন্ধুর স্বপ্নটা বাস্তবায়িত হয় নাই এই আমিত্বের কারণে তো উনি বঙ্গবন্ধুকে খাঠ করে দেখেন জাতির পিতা হিসেবে উনি সুস্পষ্ট ওখানে একাধিকবার উনি এটা আলোচনা এনেছেন শুধু তাই নয় বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছেন এটাও সুস্পষ্ট হয়ে বলেছেন তাই যে সকল যেই অভিযোগগুলো করা হয় ওনার বিরুদ্ধে বঙ্গবন্ধুকে খাটো করে দেখেছেন সংসদকে অকার্য করেছেন বরং তিনি সংসদের ব্যাপারে বলেছেন হাইকোর্ট যখন রায়টা দেয় তখন তারা একটু কটাক্ষ করেছিল উনি কিন্তু বরং হাইকোর্টকে বৎসনা করেছেন বলেছেন যে এটা আমাদের কাজ নয় এবং আমরা তার সাথে একমত নই দিস ইজ দিস ইজ নট আওয়ার জব তো এগুলো কিন্তু যে উনি এই সব সবালচনা করছে এই সব আক্রমণ করছে রাইটা না পড়ে এবং রাইটা কিছু কিছু বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা বা বঙ্গবন্ধুকে সম্মান দেখানো এটাও ওনার কাজ না উনি না করলে ও সংবিধানের যে জিনিস স্বীকৃত ওটা আবার ওনার বলা না বলার মধ্যে কিছু যায় আসে না পুরো ব্যাপারটা হচ্ছে এই যে রাইয়ের ব্যাপারে নিই কিন্তু আমি আগেও বলেছি রাইয়ের ব্যাপারে নি কম আলোচনাই হচ্ছে রাইটা সম্মিলিত রায় কিন্তু ওনার যে অবজারভেশন 426 এর ওনার ওই অবজারভেশনের সাথে কিন্তু অন্য বিচারপতির একমত হয়নি অর্থাৎ ওখানে অবজারভেশনগুলো আলাদা আলাদা আছে অন্য বিচারপতিরা কিন্তু ওনার এই ওনার যে বিরাট লম্বা ফিরিস্টি এটার সাথে ওনারা একমত হননি আর যেটা বলছেন যে হ্যাঁ ওখানে আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা বাক্য ব্যবহার করার সময় সংযত ছিলেন না এটা সেটা যেটা বলছেন ঠিকই আছে এই ওই এম কিউরি সবচেয়ে বড় যেটা ছিল ওটা যে বাক্য ইউজ করছে আরেকজন ইয়ে সম্বন্ধে সেটাও তো পত্রিকায় আসছে সেগুলোও বলে লাভ নেই আমাদের সমস্ত জায়গায় আমাদের অধপতন হয়েছে আমাদের সংসদের অধপতন হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা অধপতন হয়েছে আমাদের সবকিছু শুধু জুডিশিয়ারিটা আমাদের শুধু ভালো আছে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা পুষে গেছে আমাদের সংসদ রাজনীতি সব কিছু শেষ হয়ে গেছে শুধু আমাদের জুডিশিয়ারি এরা ভালো আছে এই জুডিশিয়ারি যত অপকর্ম করছে এসে অর্থাৎ সমস্ত দেশের এই এই রিপাবলিক বলছে কিন্তু রিপাবলিকের সামরিক শাসকের শাসকদের এই বিচারপতিটা গিয়ে গিয়া বিভিন্ন কিছু হয় নাই ভাইস প্রেসিডেন্ট হয় নাই প্রেসিডেন্ট হয় নাই এই বিচারপতির তো হয়েছে সামরিক শাসক প্রধান সামরিক শাসক হয় নাই এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা এইগুলোর অর্থাৎ অধবতনটা সারা দেশে হয়েছে শুধু সুপ্রিম কোর্টটা আমাদের খুব ভালো আছে এটা যারা বলতে পারে এগুলো আমি মনে করি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ না এটা যদি বলে থাকি যাই হোক আপনার এই এই মন্তব্যের এগেনস্ট আমি মহিউদ্দিন আহমেদ কি বলেন সেটা জানতে চাইবো তবে আপনার সেটা অনুমতি চাইছি বিরতি দিতে হবে বিরতির পর ফিরে এসে আপনার সাথে আলোচনায় যোগ দেবো সময় ছোট্ট একটা বিরতি নেবার ফিরবো একটু পর সাথে থাকুন পনেরো চব্বিশ ঘন্টায় আলোচনা ফেলে যেতে চাই মহিউদ্দিন আহমেদ আপনি শুনছিলেন বিরতির আগে ডক্টর মিজানুর রহমান বিচারকদের যে পাল্লায় মাপছিলেন আপনি সেটাকে কীভাবে দেখেন এখন একটা জিনিস আমি বলি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার যে যে লেভেল অফ অ্যাওয়ারনেস যে আইন কানুন সংবিধান রাজনীতি নিয়ে আমি মনে করি যে এই যে রায় নিয়ে যে বিতর্কটা হচ্ছে এটা আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হচ্ছে এবং অনেক কিছু জানছি শিখছি বুঝছি আমি এটাকে পজিটিভলি দেখি কোন রায়ের ব্যাপারে কারণ যেটা মজুমদার ভাই বললেন যে রায়ে তো দুইটা পার্টি থাকে তো যে পার্টি মনে করবে যে তারা হেরে গেছে তারা তো সংক্ষুব্ধ হবে এটা তো নতুন কিছু না এবং এই প্রথমবার কিন্তু না যে যে আমি যদি বলি তথাগিত সরকার পক্ষ মানে যেহেতু সরকার বিচারের আলোচনা সমালোচনা করতে পারেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতাসীনরা বিচারকদেরকে যে পর্যায়ে নামিয়ে আনছেন তাদেরকে নিয়ে যে ধরনের কটুক্তি করছেন সেগুলো এখন মনে করেন যে আমাদের দুইজন একজন বর্তমান প্রধানমন্ত্রী একজন সাবেক প্রধানমন্ত্রী একজন আরেকজনকে চোর বলেন একজন আরেকজনকে দুর্বৃত্ত বলেন তারা বলছেন তো এগুলো এখন মনে করেন যে বিচার বিভাগ তো তারপরে আসে তারা নিজেরা একজন আরেকজন সম্বন্ধে কি বলছেন সংসদে তারা কী ভাষায় কথা বলেন বা এতদিন বলেছেন এগুলো তো আমরা দেখেছি তো সুতরাং এই যে বিষয়টা এই আমি যেটা যেটা বলবো যে আমাদের একটা মানে আমি এই যে অপরিপক্কতা সম্পর্কে যদি আমি বলি এই অপরিপক্কতা কিন্তু কম বেশি আমাদের সবার মধ্যে আছে আমরা অনেক ব্যাপারে ওভার রিয়্যাক্ট করি এটা না করলে মনে হয় আমরা এই জিনিসটাকে অ্যাকাডেমিক লেভেলে রাখতে পারতাম বিতর্কটা কিন্তু আমরা বিতর্কটাকে একাডেমিক লেভেলে না রেখে এটাকে একটা কলতলার ঝগড়ার পর্যায়ে নিয়ে গেছি যে জিনিসটা কোনোভাবেই কাম্য ছিল না এবং এখানে আমরা একবারে হেরে যাওয়া বা জিতে যাওয়ার এই ব্যাপারটা চলে আসছে এবং টোটাল জিনিসটার একটা রাজনীতিকরণ হয়ে গেছে বদুল মজুমদার আসলে কি কলতলার ঝগড়া হয়ে গেল দুর্ভাগ্যজনক যে সকল ভাষা ব্যবহৃত হয়েছে যে সকল ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে এগুলো কোনোভাবে কাঙ্ক্ষিত নয় আমাদের তিনটা বিভাগ আমাদের এই যে বহু শতাব্দীর বহু শত বছরের অভিজ্ঞতার আলোকে এইরকম একটা কাঠামো সৃষ্টি হয়েছে আধুনিক বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং একই সাথে আইনসভা এবং একে একে অপরের উপর দায়িত্ব করে এবং আমাদের সংবিধানের সাত অনুচ্ছেদে বলা আছে যাকে যে দায়িত্ব দেওয়া হবে সে সেই দায়িত্ব পালন করবে কিন্তু সংবিধান তো একটা সেলফ এক্সিকিউটিং ডকুমেন্ট না আপনার থেকে এটা বাস্তবায়িত হয় না তাই বিচার বিভাগের দায়িত্ব হলো কেউ লঙ্ঘন রয়েছে কিনা বিচার বিভাগেরই ওই দায়িত্ব এটা নিশ্চিত করা এই জন্যই বিচার বিভাগকে হেফাজতকারী বলা হয় সংবিধানের অর্থাৎ সংবিধান বিচার বিভাগ যা বলে উচ্চতর আদালত যা যেটাই বলে ওটাই সংবিধান তারা যে ব্যাখ্যা দেয় ওটাই সংবিধান এবং উচ্চতর আদালতের এই যে রায় মানা এটা বাধ্যতামূলক তো এটা যদি না মানি আমরা এটা না মেনে আমরা যদি ব্যক্তিগত আক্রমণে যাই তাহলে কিন্তু পুরো কাঠামোটাই ভেঙে যাবে তো পুরো কাঠামোটা ভেঙে গেলে যে একটা শ্রদ্ধার সম্পর্ক যে চেকস অ্যান্ড ব্যালেন্সের সম্পর্ক সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তো তারা যখন একে অপরের একে অপরের প্রতি শ্রদ্ধাশীলতা চলে যাবে তখন সবগুলো বিভাগে দুর্বল হবে এবং সবগুলো বিভাগ দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হবে এবং রাষ্ট্র দুর্বল হলে নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে তাই এতে এই যে বিতর্ক এই যেটা অশালীন পর্যায়ে পৌঁছেছে এর পরিণতি কিন্তু কারো জন্য মঙ্গল হয়ে আনবে দেখি ডক্টর আমি তো একটা পজিটিভ এই বিতর্ক অশালীন শালীনতার কিন্তু সংজ্ঞা আলাদা এখানে অনেক কিছুই আছে যেগুলো মানে যেভাবে আমরা অশালীন মনে করতেছি এর চেয়ে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টে বিভিন্ন ধরনের বক্তব্য আপনি দেখেন কি পরিমাণ মারামারি জুতা পিটাপিটি বহু ঘটনা আমাদের আশেপাশের দেশেও আছে আমি আমাদের আমি এই বারবার এই কথাটাই বলবো যে আমাদের যদি অধপতন হয়ে থাকে তাহলে সব জায়গায়ই হয়েছে আমাদের সংসদও ল্যাঙ্গুয়েজে সেভাবে হয়েছে আমরা ব্যক্তিগতভাবে যখন কথা বলি আমাদের নাটকে সিনেমাতে যা সব কিছুতেই সব জায়গাতেই পরিণতির একই হয়েছে অর্থাৎ আমরা পুরো জাতি সব জায়গায় ইমেসিউর আমাদের সংসদ টংসদ সব কিছু সংসদীয় গণতন্ত্র ইমেসিউর শুধু আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিটা মেসিউর এটাই তো বলা হচ্ছে তো এইটা আমি মনে করি যে এটার সমালোচনা করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে এবং আপনি যদি নিউ চিফ জাস্টিস ছিলেন খারুল সাহেব বলছে যে এবং প্রথম দিন যখন খারুল মানে সংবাদ সম্মেলন করলো করার পরে বিএনপির আইনজীবীরা গিয়ে যখন চিফ কাছে নালিশ করতে লাগলো যে

অবজারভেশন গুলো নিয়ে যেগুলো একেবারে আপত্তি থাকলে সেটা রিভিউ করার সুযোগ আছে রিভিউ করবে কিন্তু বিচার প্রতীকের যেভাবে প্রধান বিচার প্রতীকে এসএএসএনের নাম আমাদের আমাদের ধারণা নাই এসে আরো খারাপ ভাবে বহু দেশে বহু বিচার প্রতীকে বিচার বিচারপতি পালিয়ে যাওয়া বহু ঘটনাই আছে

সেটাও মানে অনন্তকাল এরকম থাকবে মনে করা তো কোনো কারণ নেই আপনি সবকিছু এই সংসদটা বা তার আগের সংসদটা দিকে বিবেচনা করছেন কেন দেখতে হবে সংসদীয় গণতন্ত্রে আরম্ভ করে কানাডা থেকে আরম্ভ করে ভারতবর্ষ থেকে আরম্ভ করে পৃথিবীর বহু দেশে সুযোগটা সংসদেরই আছে অন্য অন্য কারো এটা শুধু পাকিস্তান শুধু একটা দেশের মধ্যেই যে পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছিল কাউন্সিল একজাক্টলি পাকিস্তানে যে আছে উভ এছাড়া দুনিয়াতে কম দেশে এই জিনিস আছে অতএব সংসদকে আপনি আমরা খুব শর্ট টার্মে এই এই সংসদ বর্তমান সংসদ এটা এই সংসদের নির্বাচন নিয়ে হয়তো আপনি বিতর্ক করতে পারেন কিন্তু তাই বলে একবার পুরো সংসদীয় গণতন্ত্রের টোটাল জিনিসটাকে আপনি মেসুর বলে যেটা বলতেন এটা কিন্তু ঠিক বলেন নাকি জনাব মহিউদ্দিন আহমেদ কি যোগ করবেন ডক্টর মিজানুর রহমানের প্রেক্ষিতে না এটা আমি এখন পর্যন্ত কিন্তু এই যেটা বলবো যে এই যে লড়াইটা কিন্তু হচ্ছে অনেকটা যুক্তির বাইরে গিয়ে ইগোল লড়াইতে চলে যাচ্ছে কিন্তু যে আমার সীমানা কতটুকু সেটা আপনি মানছেন কি মানছেন না এখানে কিন্তু অনেকটা ওই যে সংবিধানে যার যা নিজস্ব বলয় বা কর্তৃত্ব জুরিসডিকশন এটা নিয়েই কিন্তু বেশ দ্বন্দ্ব এবং তারই একটা বিস্ফোরণ আমি হলো এখন মূল সমস্যা এখানে না আমি দেখলাম দেখছি যে আমাদের আমাদের বলেন বলেন বা নির্বাহী একটা ক্ষেত্রে প্রচন্ড ব্যর্থতার পরিচয় দিয়েছে যেটা একটা স্বাধীন দেশে কোনোভাবেই কাম্য না সেটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থাটি অসুস্থ বিচার বিলম্বিত হয় বিশ বছরও বিচার হয় না দশ বছর জের হাজতে থাকার পরে জানা যায় যে ভুল লোক হাজতে আছে বা বিচার হয়ে যাওয়ার পরে বলা হয় যে ভুল লোকের বিচার হয়েছে আমাদের বিচার ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল সাধারণ মানুষের অ্যাক্সেস দশ বছর বিশ বছর বঙ্গবন্ধুর একটা বক্তৃতার এটা আছে যে শ্বশুর জামাইকে দিয়ে যায় কেস ছেলেকে দিয়ে যায় কেস স্বাধীনতার এই ছেচল্লিশ বছর পরে কোনো এই ব্যবস্থা থাকবে

এটার জন্য সেজন্য বাজেটের অ্যালোকেশন থাকতে হবে এটা নিয়ে আলোচনা থাকতে হবে তো আমি সেই জিনিসগুলো গত ছেচল্লিশ বছরে দেখিনি রকম আলোচনা সিরিয়াস আলোচনা দেখিনি সংসদেও এটা আলোচনা দেখিনি যে বিচার বিভাগ মানে কতগুলো বিচারপতি না বিচার ব্যবস্থার আমূল সংস্কার একটা স্বাধীন দেশের উপযোগী আমরা এখনো আঠারোশো একষট্টি সালের আইন দিয়ে চালাচ্ছি আইন প্রণয় প্রণয়ন করেন কারা সংসদ সদস্যরতা করেন তো তারা কি সংস্কার এনেছেন সর্বত্র এই সংস্কারটি দরকার নাগরিক হিসাবে আমি দাবি করছি যে আমরা আলোচনাটাকে ওই দিকে নিয়ে যাই এবং ঈগল লড়াই থেকে আমরা একটু বেরিয়ে আসি আমাকে একটু সময় দেবেন আপনি কিছু বলতে চাইলে আমি আশা করি বিরতির পর এসে আপনাকে দেশ করতে চাই যাই হোক আমাকে একটু সময় দিন নিতে হবে ছোট্ট একটা বিরতি ফিরবে একটু পর সাথে থাকুন প্রধানমন্ত্রণ চব্বিশ ঘন্টায় মহিউদ্দিন আহমেদ আপনার কাছে যেতে চাই নানান জায়গায় আলোচনা আছে শুরুতে আপনি বলছিলেন যে নানান জায়গায় এই জন্য একটা আলোচনা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে হাইকোর্টে আপনার রিভিউ হতে পারে সুপ্রিম কোর্ট হ্যাঁ সুপ্রিম কোর্ট সরি রিভিউ হতে পারে পাশাপাশি এই জিনিসটাও আসছে দশম সংসদে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত বৈধতা নিয়ে যে হাইকোর্টের রায়ের আপিল সেটারও একটা সম্ভাবনা আছে যদি হয় রাজনীতি গতি প্রকৃতি কেমন দাঁড়াবে এটা তো আর একটা মানে ঝগড়ার নতুন ক্ষেত্র তৈরি হবে কারণ এটা নিয়েও তো একটা ডিভাইড আছে তো এখন আমি বলি যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার সূচনাটি হয়েছিল কিন্তু আস্থাহীনতার জায়গা থেকে মিরপুর উপনির্বাচন তারপরে মাগুরা এরপরেই তো আসে এখন সরকার ব্যবস্থার নিয়ে আন্দোলন করেছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতে ইসলামী যৌথভাবে সংবাদ সম্মেলন করে তারা রূপরেখা দিয়েছিলেন চুরানব্বই সালে পার্লামেন্টে তা এখন সেখান থেকে আওয়ামী লীগ সরে এসছে এবং ওই সময় আওয়ামী লীগ যা বলছিল ওই কথাগুলি এখন বিএনপি বল যেমন সুবিধা তখন সেভাবে বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে আমরা ধরে নেবো যে এটা এটা রাজনৈতিক আস্থাহীনতা এবং অপরিপক্কতার আরেকটা রিফ্লেকশন আমাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যেতে হবে কেন অর্থাৎ যে সরকার আছে নির্বাচিত তার প্রতি আমার আস্থা নেই সেখান থেকেই তো আসে তো এই জিনিসটা আমি বলবো যে আওয়ামী লীগ নিজেই তার নিজের বেবিকে হত্যা করছে এখন এভাবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা খুব উত্তম ব্যবস্থা আপনি পাঁচ বছর সরকার কীভাবে চালাবেন সেটা না বলে আপনি তিন মাস নিয়ে বেশি মাথা কামাচ্ছেন আমার তো গুড গভর্নেন্স দরকার থ্রু আউট দ্য হোল টেনিউর পাঁচ বছরের জন্যে তো সুতরাং আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইভেন এর আগে যে রাইটি ছিল

তবে বিচার বিভাগকে যেন এর মধ্যে জড়ানো না হয় এটাই ছিল উনার শর্ট আমার কথা হচ্ছে যে আমাদের দরকার একটি টেকসই নির্বাচন ব্যবস্থা দুই বছর মনে করলেন বা এখনো যদি যে অ্যাপেলের ডিভিশনে যে আছে যদি রিভিউ আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে হইল যে আবার তত্ত্বাবধায়ক সরকার এক আজীবন এটাকে চালাবেন তাহলে কি আমাদের একটা টেকসই সিস্টেমে আমরা যাব না সেই টেকসই সিস্টেমটা আমরা কিভাবে আনতে পারি তো সেই জন্যই আমাদের এই যে অনেকগুলো প্রতিষ্ঠান এখানে আমাদেরকে তৈরি করা দরকার বা শক্তিশালী করা দরকার সেগুলোর দিকে নজর না দিয়ে আমরা পরস্পরের পরি অনাস্থাটাকে জারি রেখে চিরকালীন একটা ব্যবস্থা হিসেবেই যেন তত্ত্বাবধায়ক সরকার আমি মনে করি যে আস্থার পরিবেশটা তৈরি করাটা হচ্ছে সবচেয়ে জরুরি সেই আস্থার ব্যবস্থাটি কিভাবে তৈরি করা যায় সেটাই একটা জিনিস বলে আমি শেষ করব সেটা হচ্ছে এই যে নির্বাচনকালীন সরকারের কথা যে কথাটি বলছে এখন বিএনপি ফর্মুলেশন তারা করছে না কিন্তু আমি ইফ আই ক্যান রিড দেয়ার মাইন্ড আমি মনে করি তাদের ধারণা শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে ওই নির্বাচনে যে তার সম্ভাবনা বিএনপির কম আওয়ামী লীগের বেশি আওয়ামী লীগ মনে করে এবং মনে প্রাণে বিশ্বাস করে শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না থাকেন

আসলে একজন তত স প্রদান করতে হবে এটাই তো বিধানে ছিল আর এটা করার জন্য মধুদ সাহেব ওই একজন বিচার বিচারপতির বয়স সাতষট্টি বছর করলেন প্রথম একজন লোককে টার্গেট করে তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যুটা

মানে ত্রয়োদশ সংশোধনী বাতিল যে রায় খাইরুল লোক সাহেবের রায়ের বিষয়টা না রায়ের ওখানে কিসের ভিত্তিতে রায়টা দিলেন এটা যদি দেখেন সেখানে সুস্পষ্ট বলা আছে বাংলাদেশের সংবিধানের মধ্যে বলা আছে এই প্রজাতন্ত্র এক মুহূর্তের জন্য কোন অনির্বাচিত ব্যক্তি দ্বারা শাসিত হবে না দিস ইজ দ্য স্পিরিট অব দ্য মানে বার্ডিক ওখান থেকে আসে জিনিসটা আর আপনি আর কোন ব্যবস্থার মধ্যে এটাকে আর আনার কোন সুযোগ নাই। এটা যদি কেউ আনেও আবার হাইকোর্ট বাতিল করবে আবার আবার বাতিল করতে বাধ্য কারণ সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন অবস্থাতেই আমাদের অনির্বাচিত কোন ব্যক্তি দ্বারা এই দেশ শাসিত হবে না অতএব এটা বিচার বিবেকদের দেন আর যাকেই দেন না কেন ইট উইল বি টোটালি ইলিগাল নির্বাচনটা ভালোভাবে করার জন্য কি একশো ছাব্বিশ নিয়ে আলোচনা করেন নির্বাহী বিভাগ আমি যেটা বলতেছি

রাজনৈতিক সিদ্ধান্ত যেগুলো হয়েছে এর উপরে বিচার বিভাগ কি বিচার বিভাগের কি গণতন্ত্র এই ধরনের একটা টার্ম ব্যবহার করেছিলেন উনি যে লয়ার্স মানে জাজেস রিপাবলিক জাজেস রিপাবলিক জাজেস রিপাবলিক অর্থাৎ জাজরা ঠিক করছে রাজনীতিবিদ নয় তিনি সেই কাজটাই করেছেন ওই যে লতে একটা ডকট্রিন আছে কল ডকট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন রাজনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় যেখানে রাজনৈতিক ঐক্যমত্য আছে এবং যেখানে রাজনীতিবিদরা সিদ্ধান্ত নিয়েছে সেখানে আদালত ওর থেকে দূরে থাকা দরকার কিন্তু খারুলক সাহেব সেই কাজটাই করেছেন ওই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে রাজনীতিবিদরা নিয়েছেন ব্যাপকভাবে জনপ্রিয় ছিল এবং ওটা আওয়ামী লীগের এবং ওই তিন দলের এটা দাবি ছিল বিএনপি এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে এবং আওয়ামী লীগ মেনে নিয়েছে এবং এটা ব্যাপকভাবে জনপ্রিয় ছিল তো কিন্তু খারুলক সাহেব ওই পলিটিক্যাল কোয়েশ্চন ওই ডকট্রিনটাই অগ্রাহ্য করে তিনি রায়টা দিলেন আর ঠিক একই সমালোচনা তিনি করলেন এই এই ইয়েতে তো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যদি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো সংবিধান সংশোধন হয়েছে একটা অসাংবিধানিক বলে রায় দেয় নেই আদালত কারণ এগুলোকে সবগুলোকে ধরা হয়েছে যেগুলো এগুলো পলিটিকাল পলিটিক্যাল এগুলো রাজনৈতিক বিষয় রাজনীতিবিদদের সিদ্ধান্ত নেবে এটা আমাদের আদালতের বিষয় নয় না আমাদের তো সংবিধানের বহুবার পরিবর্তন ব্যক্তি বিশেষের জন্য তো পরিবর্তন হয়েছে আমাদের সংবিধান এই বিচারপতি জন্য কি বিচারপতি করার সময় করা হয়েছে এবং বিশেষ করে এই তাদের ক্ষমতা বিভিন্ন ভাবে ক্ষমতা ভোগ করার জন্য

এই ছিল এখনকার মতো চব্বিশ ঘন্টায় কাল আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি